ছয়ত্রিশ শান্তির বাজার এবং জুলাইবাড়ি কেন্দ্রে যথাক্রমে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী প্রমোদ রিয়াং এবং বিজেপি সঙ্গী আইপিএফটি দলের প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া জয়ী হবার পরেই উভয় বিজেপি প্রার্থী নিজ নিজ বিধানসভা কেন্দ্রের গণদেবতাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন আইপিএফটির জয়ী প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া জানান আগামী দিনে জুলাইবাড়ি কেন্দ্রের উন্নয়নে মনোযোগ দেবেন তিনি এবং একই সঙ্গে তিনি জানান কোনো ধরনের অশান্তিকে বরদাস্ত করা হবে না জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে এই ত্রিপুরা রাজ্যের এই দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনের ফল এই ফলের মাধ্যমে বিধান জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে একটা ঐতিহাসিক রায় দিয়েছে ঐতিহাসিক জয় হয়েছে তাই অসংখ্য আমি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে সমস্ত আমাদের প্রিয় ভোটারদের কাছে অসংখ্য ধন্যবাদ আইপিপি বিজেপির মহোনীতার প্রার্থীর নির্বাচিত পক্ষ থেকে এবং আইপিটি বিজেপি রাজ্য কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি সাথে সাথে সেটাই আমি অনুরোধ করব সমস্ত আমাদের এই দুইটা বিধানসভা কেন্দ্রে আমার দাদা আছে শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক দ্বিতীয়বারের বিধায়ক উনি আজকে আবার বিজয়ী হয়েছেন আমরা আশা করি এই শান্তিবাজার সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে আগামীতে কাজ করবেন বলে জানিয়েছেন জয়ী বিজেপি বিধায়ক প্রমোদ রিয়াং নিশ্চিত আপনি জয় হবেন সে একইভাবে জয় হয়েছেন কি বলবেন প্রথমে আমি আমার শান্তিবাজার বিধানসভার যারা ইলেকশনে যারা কাজ করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আর আমার যশস্বী প্রধানমন্ত্রী তিনি তার একটাই সবকা বিকাশ এই এই মন্ত্রটাই আমরা গ্রাম পাহাড়ে আমরা কাজ করলো সবকা সাথ সবকা বিকাশ আগামী আমাদের যে বা কাজগুলো ছিল যাতে আমরা এগার নিয়ে কাজ করতে পারে এবং আমরা আশাবাদী যা গতবার আমরা বলেছি যে আমরা দুই তিন হাজার ভোটার দিব যেটা আমি বলেছি এটাই ঠিক হয়েছে বিরোধী বলে নাই উল্লেখ ছয়ত্রিশ সান্তির বাজার বিধানসভা কেন্দ্রে রাজনৈতিকভাবে আচমকা আগ্রাসী হয়ে ওঠে তিপ্রা মথা দলের কর্মীরা পরিস্থিতি সামাল দিতে সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ফিয়ারো রিপোর্ট আর ই নিউজ